বাট এখন দি যে কমলা আসছে, কমলা ধরছি মোটামুটি পালুই কমলা হইতাছে, কমলা কালা। তো এই যে দেন আমাদের কমলা, আমাদের কাছে ইয়া হইছে কমলা, ওরা পাততাম না, দেহা মনে করো হয়েছে না, দেহা দেহা। তো এই যে দেন আমাদের কমলা, পারিস্তা 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 না, বড় হয়েছে না, কয়দিন হয়েছে হয়েছি তাহেন? চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ সরেন, তাহলে 20-30 দিন হয়েছে না, পঞ্চাশ দিন, তুই জানা 50 দিন হয়েছে নাকি? আবার দেয়া আছে সবাই রে। তো এই যে দেন, না বলো তখন পাকছে না, এই যে দেখেন আমাদের কমলা এখন হয়েছে না, কিছুদিন পর পাকবো, পাকলে এটা পারবাম ইনশাল্লাহ। আপনাদের দোয়াই আমাদের কাছে ভালোই কমলা আসছে, দেখা যা, ওই যে দেন ভরপুর কমলা আসছে। তো এটা আমি আঙ্গুর ফল গাছ জাইনে রাখছিলাম, বাট এখন দি যে কমলা আসছে, কমলা ধরছে মোটামুটি ভালোই কমলা হইতাছে, কমলা কালারটাও মাশাল্লাহ মোটামুটি ভালোই আইছে। আর ইয়া ওই দেখেন অবস্থা, মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কমলা আসছে। তো মেবি প্রথমে এই যে এখানে একটা আসছিল, পরে তে এটার পরে আবার ওই যে ওইখানে আসছে, পরে ওইখানে আসছে, মোটামুটি ভালোই কমলা আসছে, দেখা যা। এটা প্রথমে প্রথমে মারা গেছিলো গাছটা, মারা যাওয়ার পর পানি টানি দিছি, পানি টানি দিয়ে এরা গোবর টোবর দিছি কুড়ির মাঝে, ওই যে দেন এখানে সার টার দিছি, দেওয়ার পরে যে ওই যে একটা পড়ে গেছে দাদা, তাই কমলা না, এটা পড়ছে কি বা, না তুই বাসছিলি, একটা পড়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, এটা পড়ে গেছে, পড়ে গেছে বাতি ইউসাই মনে পারছি, এটা ইউসা মনে পাইছে না, আচ্ছা সমস্যা নাই, এটা নিয়ে একটা ব্লক করবো না, কমলা গেলা কিরকম মিষ্টি হয়েছে নাকি। আর ওই যে দেন আমাদের গাছ মোটামুটি এখন আগের চাইতে বিউটিফুল আছে, সুন্দর হয়েছে। ওই যে দেখেন আরেকটা আসছে ওই কোনা দিয়া, দেখেন মোটামুটি আরও আইবো সম্ভবত, যতটুকু ধারণা আমার আরও আসবো, সবাই দোয়া করবেন যাতে মিষ্টি হয়। আর এই কমলাগুলো পাড়ার দিন একটা ব্লক করবাম, আর কিছুদিন পরেই পাকবো, পাকলে পারবাম।